টু ড উইল নো অ্যাবাউট জিডিপি জিএনপি এন ডিপি অ্যান্ড এনএনপি ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টের ক্ষেত্রে এই চারটে জিনিসের মধ্যে কনসেপশন ক্লিয়ার থাকা খুবই খুবই দরকার সো ফার্স্ট অফ নিড টু নো জিডিপি অ্যান্ড তারপর আস্তে আস্তে করে আমরা জানবো এন ডিপি কি এবং এনএনপি কি হোয়াট ইজ মানে কি জিডিপি ফুল ফর্ম হচ্ছে ইয়াস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সো হোয়াট ইজ গজ ডোমেস্টিক প্রোডাক্ট ডোমেস্টিক মানে কি ডোমেস্টিক মানে হচ্ছে দেশের মধ্যে অর্থাৎ আভ্যন্তরীণ ঠিক আছে যখনই ডোমেস্টিক এই কথাটা বলা হচ্ছে তখন জিওগ্রাফিক্যাল এরিয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে অর্থাৎ আমার দেশের মধ্যে ভৌগোলিক এরিয়ার মধ্যে আমার দেশের ম্যাপ যেভাবে যেভাবে রয়েছে আমার দেশের যে স্টেটগুলো রয়েছে সবগুলো স্টেটের যোগফল হচ্ছে আমাদের দেশ ঠিক কিনা এবার যখন ডোমেস্টিক প্রোডাক্ট বলা হচ্ছে তখন বলা হচ্ছে কোনটা তাহলে আমার দেশের মধ্যে আভ্যন্তরীণ ক্ষেত্রে যে প্রোডাক্টগুলি উৎপন্ন হচ্ছে আমার দেশের মানুষ যে প্রোডাক্ট উৎপন্ন করছে তা নয় কিন্তু আমার দেশের মধ্যে থেকে যে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে দিস ইজ কল বাট ডোমেস্টিক প্রোডাক্ট এখানে একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার যে আমাদের দেশের মধ্যে থেকে উৎপন্ন হচ্ছে এর মানে এই নয় যে আমাদের দেশের মানুষই উৎপন্ন করছে ইট মে বি পসিবল দ্যাট সাম পারসন ফ্রম আমেরিকা অর দুবাই তারাও আমার দেশে আসতে পারে এদিক থেকে কী করতে পারে ইনকাম করতে পারে যেমনভাবে আমাদের দেশ থেকে অন্য দেশে গিয়েও কী করে থাকে ইনকাম করে থাকে যেমন আমরা জানি অনেক অনেক তোমাদের আত্মীয় স্বজন হয়তো বা থাকবে যারা দুবাই গিয়ে ইনকাম করছে ঠিক না তাহলে এক্ষেত্রে এখন আমাদের বুঝতে হবে যে মানুষ কতটা ইনকাম করছে তা নয় কিন্তু আমাদের জিওগ্রাফিক্যাল এরিয়া থেকে কতটা উৎপন্ন হচ্ছে এবার ধরো এই একটা এরিয়া ধরো একটা দেশ এটা একটা এখানে এক একশো লোক থাকতে পারে কোনো দেশে তো একশো লোক থাকে না সহজে বোঝার জন্য মধ্যে একশো লোক টোটাল একশো লোক এখন রয়েছে দেশের মধ্যে এখন এই দেশের মধ্যে একশো লোক রয়েছে মানে কি এই একশো লোক আমার দেশে নাও হতে পারে এমন হতে পারে নাইনটি আমার দেশের আর টেন হচ্ছে অন্য কোথাও দেশে অন্য কোনো দেশের আমেরিকা দুবাই অস্ট্রেলিয়া হতে পারে কোরিয়া হতে পারে যে কোনো দেশে হতে পারে টোটাল মিলিয়ে দশ আমার দেশে হচ্ছে নাইনটি এবার যখন আমি এই এরিয়ার কথা বলবো আমি কিন্তু মানুষের কথা বলবো না আলাদা করে তাদেরকে সেগ্রেগেট করবো না আমেরিকাকে আর ইন্ডিয়ারকে আমি বলছি শুধুমাত্র এই টোটাল ক্ষেত্র থেকে এই টোটাল ক্ষেত্র থেকে যে ইনকামটা হচ্ছে দিস ইজ কল বাট গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ঠিক আছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এক্ষেত্রে আরেকটা জিনিসও বোঝার দরকার একটা টাইম ফ্রেম অবশ্যই বেঁধে দেওয়া হয় কারণ আমরা জানি ইকোনমিক্স সার্স টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ তুমি কোনো জিনিসের দাম যদি বলো পাঁচ টাকা বা দশ টাকা এর মানে এই নয় যে সারা বছর অথবা যুগান্ত যুগ যুগান্ত দরের দাম সেমই থাকবে তাই টাইম একটা বিরাট বড় ব্যাপার কোন টাইমের জন্য এই দাম রয়েছে তাই জিডিপি ক্ষেত্রে বলা হয় কোনো একটা নির্দিষ্ট বছরে কী করা হিসাব করা হয় একটা নির্দিষ্ট বছরে আমার দেশের ভৌগোলিক ক্ষেত্র থেকে যে প্রোডাক্ট চূড়ান্ত প্রোডাক্ট ঠিক আছে চূড়ান্ত দ্রব্য অথবা সেবা উৎপন্ন হচ্ছে তার যে মূল্য এটাকে বলা হচ্ছে জি ডি পি এক্ষেত্রে আমার যে ভেতরে একটা জিনিস রইলো যে হ্যাঁ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে হলো আমার দেশের অভ্যন্তরণ থেকে যে প্রোডাক্টটা আমি পাচ্ছি এর মানে এই নয় আমার দেশের মানুষ কতটা ইনকাম করছে এর মানে এই নয় কিন্তু ক্লিয়ার না এই জিনিসটা বোঝার পর আমার বুঝতে হবে জি পি হোয়াট ইজ জি অ্যান পি জি এন পি একটু ব্রডার এটা থেকে ঠিক আছে জিডিপি থেকে জি এনপির যে স্যান্সটা আর একটু ব্রডার ব্রডার মানে কিন্তু আর একটু হ্যাঁ বলো এবার কী হচ্ছে দেখো এই ক্ষেত্রে আমি বলেছিলাম জি ডিপির ক্ষেত্রে শুধুমাত্র আভ্যন্তরীণ ক্ষেত্র থেকে কতটা ইনকাম হচ্ছে জি এনপি কিন্তু এ কথা বলছে না জি এনপি বলছে আমার কমার্শিয়াল এরিয়া থেকে কতটুকু ইনকাম হচ্ছে কমার্শিয়াল এরিয়া আবার কি কমার্শিয়াল এরিয়া কোনো একটা দেশের শুধুমাত্র ভৌগোলিক ক্ষেত্রের মধ্যে আবদ্ধ নয় যেমন আমি বললাম আমার দেশের হানড্রেড লোকের মধ্যে এখানে নাইনটি আর টেন হচ্ছে অন্য দেশের ঠিক আছে এবার হতে পারে আমার দেশের টোটাল লোক সংখ্যা ছিল ধরো একশো দশ ঠিক আছে এরপর যে শুধুমাত্র কতজন লোক আমার দেশে রয়েছে নব্বই তাহলে আরও বাকি টোয়েন্টি লোক টোয়েন্টি লোক কি রয়েছে টোয়েন্টি লোক বিভিন্ন দেশে থাকতে পারে ধরো অস্ট্রেলিয়াতে থাকতে পারে ধরো দুবাইতে থাকতে পারে ঠিক আছে বিভিন্ন দেশে ধরো সাউথ কোরিয়াতে থাকতে পারে ঠিক আছে এভাবে বিভিন্ন দেশে আমার কত লোক থাকতে পারে বিশজন লোক ছড়িয়ে ছিটিয়ে আছে ঠিক এবার আমি যখন জিএনপি এন পি কাউন্ট করবো গ্লস ন্যাশনাল প্রোডাক্ট কাউন্ট করবো তখন শুধুমাত্র কিন্তু কি করব এই ভৌগোলিক ক্ষেত্রের যে টোটাল ইনকাম এটাকে কিন্তু আমি কাউন্ট করবো না আমি কাউন্ট করব কোনটা হ্যাঁ আমার যে কমার্শিয়াল এরিয়া রয়েছে অর্থাৎ এই ক্ষেত্রের থেকে আমি ইনকাম পাচ্ছি এদিক থেকেও আমি ইনকাম পাচ্ছি এদিক থেকেও আমি ইনকাম পাচ্ছি এই টোটাল ইনকামটাকে আমি একসাথে ইনক্লুড করব যোগ করব ঠিক আছে এবার ঘটনা হচ্ছে কি তাহলে এই টোটাল ইনকাম যখন কাউন্ট করবে এখানে আরেকটা সমস্যা হয়ে গেলো সমস্যা হলো এই দশজন লোক তো আমার ছিল না এই ইনকাম তো আমার থাকবে না সো দিস উইল নট বি কল দ্য অ্যাকচুয়ালি বাট জি এটা জি এন পির আওতায় পড়বে না এই দশজন লোক যে ইনকামটা করছে এটা কিন্তু আমার জি এন অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে কিন্তু আসছে না ক্লিয়ার তো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট তাহলে কোনটা হচ্ছে আমার কমার্শিয়াল এরিয়া থাকে প্রত্যেক বছরে যে সেবা কিংবা দ্রব্য উৎপন্ন হচ্ছে তার মূল্যকে বলা হচ্ছে জি এন্ড পি ক্লিয়ার তাহলে তা কমার্শিয়াল এরিয়াটা বোঝা গেলে কোনটা কমার্শিয়ালি আমি শুধুমাত্র আমার দেশ আমার ক্ষেত্র এই নয় কমার্শিয়াল ক্ষেত্রে এই নয় কিন্তু অন্যান্য দেশে আমার কমার্শিয়াল ক্ষেত্র হতে পারে যদি ওই দেশে আমার লোক থাকে এবং ইনকাম করে শুধু লোক নয় বা কোম্পানি থাকতে পারে বা সোসাইটি থাকতে পারে যে কোনো সোসাইটি থাকুক না কেন ক্লিয়ার বোঝা গেলো তাহলে হোয়াট ইজ জি অ্যান্ড পি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মানে কী তাহলে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট শুধু ভৌগোলিক ক্ষেত্র নয় গ্রস ন্যাশনাল প্রোডাক্টের কোন জিনিসটার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে মানুষ আমার দেশের মানুষ কতটা ইনকাম করছে ঠিক আর জিটিপি বলে কি কী হিসাব করা হচ্ছে শুধুমাত্র এই ক্ষেত্র থেকে কতটা ইনকাম হচ্ছে এই ভৌগোলিক ক্ষেত্র থেকে তো জিডিপির বেলায় কোন জিনিসটা একটা অবকাশ রয়েছে ভৌগোলিক ক্ষেত্রের কিন্তু জিএনপির বেলায় ভৌগোলিক ক্ষেত্রে কোনো ধরনের অবকাশ নেই এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে মানুষ আমার দেশের মানুষ ইট ডাজন্ট ম্যাটার আমার দেশের মানুষ অস্ট্রেলিয়া থাকুক কোরিয়া থাকুক এমন কোনো ব্যাপার না টোটাল ইনকামটাই হবে আমার জি এনপি ঠিক আমি যেটা বলেছিলাম যেমন ধরো দুবাইতে একটা লোক যদি থাকে যদি সত্তর হাজারটা ইনকাম করে এই টাকাটা আমার দেশে পাঠাচ্ছে সো থাকুক দুবাইয়ে কিন্তু ইনকামটা কার হচ্ছে আমার দেশের সো ইট উইল বি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এটার মধ্যে ইনক্লুড হবে ঠিক এবার আস্তে আস্তে বোঝার দরকার হোয়াট ইজ এনডিপি ডিপি এবার হোয়াট ইজ এনডিপি ডিপি মানে কি এনডিকে বলা হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট কি নিট ডোমেস্টিক প্রোডাক্ট সরি নোট নিট ডোমেস্টিক প্রোডাক্ট নিট মানে কি আবার নিট কেন হল নিট ডোমেস্টিক প্রোডাক্ট এই ক্ষেত্রে বলা হচ্ছে ডোমেস্টিক প্রোডাক্ট আমি বুঝলাম আমার ভৌগোলিক ক্ষেত্র থেকে যতটা টোটাল প্রোডাক্ট হচ্ছে তার ভ্যালু ঠিক আছে নেট মানে হলো যদি এটা থেকে তুমি ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দাও অর্থাৎ যে অবচয় অথবা যে খরচ তোমার হচ্ছে খরচটা তুমি যদি বাদ দিয়ে দাও যেমন আমরা বলেছিলাম একটা মেলাতে গিয়ে একটা লোক যে ইনকামগুলো ধরো ডেলি তার ইনকাম হলো দশ হাজার টাকা এবং দশ হাজার টাকা নিয়ে এসে বাড়ি ফেরেনি কিন্তু দশ হাজার টাকার মধ্যে কী হচ্ছে তার কিছু খরচ পাতি গেলো ধরো জায়গার জায়গার জন্য ব্যয় হচ্ছে তার খাওয়ার জন্য কিছু ব্যয় হলো যদি ধরা যায় যে দশ হাজার টাকার মধ্যে তার এক হাজার টাকা কী হচ্ছে ব্যয় হচ্ছে সো ঘরে ফিরছে কত টাকা নিয়ে এসে নয় হাজার টাকা সো এই নয় হাজার টাকা হচ্ছে তার নেট ইনকাম ঠিক আর দশ হাজার টাকা হচ্ছে তার গ্রস ইনকাম একইভাবে নেট ডোমেস্টিক প্রোডাক্ট হবে তখনই যখন টোটাল যে আমার ডোমেস্টিক প্রোডাক্ট ছিল অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ছিল এটা থেকে অবচয় বা খরচ বাদ দিয়ে বলে যেটা দাঁড়ায় এটা হচ্ছে আমার কি নেট ডোমেস্টিক প্রোডাক্ট এক হাতের ওয়ার্ড ইজ অ্যান এন পি ঠিক আছে এন এন পি আপার সেম নেট ন্যাশনাল প্রোডাক্ট এটাকে আমরা বলতে পারি নিট ডোমেস্টিক প্রোডাক্ট আমরা জানলাম ঠিক আছে প্লাস নেট ফ্যাক্টরি ইনকাম ফ্রম অ্যাব্রড ঠিক আছে নিট ফ্যাক্টরি ইনকাম ফ্রম অ্যাপ্রেট বাইরে থেকে কতটা ইনকাম করছি কিন্তু এখানে কি রয়েছে নিট কথাটা রয়েছে নিট কথাটা মানে কি তাহলে নিট কথাটা মানে হচ্ছে ধরো আমার দেশের থেকে টোটাল এগুলো হলো আমার দেশের মানুষ আর স্টার যেগুলো দেওয়া এগুলো হচ্ছে অন্য দেশের মানুষ ঠিক এবার আমার দেশের মানুষ বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে ঠিক ওই যে ছড়িয়ে রয়েছে এবার নেট ফ্যাক্টরির ইনকাম মানে বলা হচ্ছে কি এদিক থেকে তো আমি ইনকাম পাচ্ছি এদিক থেকে ইনকাম পাচ্ছি এদিক থেকে আমি ইনকাম পাচ্ছি কিন্তু এই ইনকামটা তো আমি পাচ্ছি না এই ইনকামটা কী হচ্ছে বাইরের দেশে চলে যাচ্ছে যে দেশের লোক ধরলাম এই যে লোকগুলো তারা কিছু এ দেশের আছে কিছু ওই দেশেরও আছে কিছু ওই দেশেরও আছে ফলে ইনকাম কিন্তু ওইদিকে চলে যাচ্ছে এবার নেট ফ্যাক্টরির ইনকাম তাহলে কোথাও কোনটা হচ্ছে তাহলে কত টাকা ইনকাম করছি আমি বাইরের দেশ থেকে কত টাকা ইনকাম করছি মাইনাস কত টাকা আমার দিতে হচ্ছে ঠিক বোঝা গেল কি গেল না তো নেট ফ্যান্টর ইনকাম অ্যাপ্রোপ মানে হচ্ছে বাইরে থেকে আমি কত টাকা পাচ্ছি এবং আমার দেশ থেকে কত টাকা ওইদিকে যাচ্ছে এটার বিউক ফল ঠিক আছে ধরো আমি বাইরের দেশ থেকে আমার টোটাল ইনকাম হচ্ছে ধরো ধরো একটু দৌড়িলাম আমাদের সুবিধা খুব কম দৌড়িলাম এত কম তো হয় না সেভেন্টি থাউজেন্ড আর আমার দেশেও কিছু লোক আছে তারাও আমার দেশ থেকে ইনকাম করে নিয়ে যাচ্ছে ধরো তারা ইনকাম করে নিয়ে যাচ্ছে কত ফিফটি থাউজেন্ড তাহলে আমার টোটাল নিট ফ্যাক্টর ইনকাম কত তাহলে তাহলে টোয়েন্টি থাউজেন্ড আমি করছিলাম কিন্তু সেভেন্টি থাউজেন্ড কিন্তু টোটাল সেভেন্টি থাউজেন্ড আমার কাউন্টে আসেনি ওয়াই বিকজ জিটিপির মধ্যে আমি ধরেছিলাম কোন লুকগুলিও রয়েছে বাইরে দেশে কিছু লুকও রয়েছে ফলে ওই দেশের লুকগুলোর যে ইনকাম এগুলোকে আমাকে বাদ দিতে হবে তখন আমি বলতে পারবো যে এটা হচ্ছে আমার নিট ফ্যাক্টরি ইনকাম ফ্রম অ্যাব্রড ঠিক আছে তো ফিফটি থাউজেন্ড তো বাইরে দেশ নিয়ে চলে গেলো সো কতটা ছিল আমার কাছে টোয়েন্টি থাউজেন্ড সো দিস টোয়েন্টি থাউজেন্ড উইল বি কল নিট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড ঠিক আছে এই নিট ফ্যাক্টরি ইনকাম ফ্রম অ্যাব্রোড যদি আমি এন অর্থাৎ নিট ডোমেস্টিক প্রোডাকশন অ্যাড করে দিই তাহলে আমি পাবো কি এনএনপি পি অর্থাৎ নিট ন্যাশনাল প্রোডাক্ট ক্লিয়ার নো হোয়াট ইজ জি হোয়াট ইজ এন পি হোয়াট ইজ এন ডিপি এন্ড হোয়াট ইজ এনএনপি